খাদ্য খরচ খুবই কম, রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো, বংশবিস্তারও ভালো। যারা একবার এই গারুলের গারুলটা বুঝে তারা আসলে আমার বিশ্বাস অন্য কোনো খামার করতে চাবে না। এই গারুল পালন করে আল্লাহ যে আমাকে সম্মানিত করছে, এ আমার জীবনে 10 বার জন্ম হলেও এত সম্মানিত হতে পারতাম না। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি বগুড়ার সারিয়া কেন্দ্রিতে যমুনা নদীর পাড়ে। এখানে আমরা আপনাদেরকে একটা উন্নত জাতের ভেড়ার খামার দেখাবো, স্থানীয়দের কাছে যে ভেড়া গারল নামে পরিচিত। এই খামারের মালিক মোহাম্মদ আশরাফ আলী এবং খামারের নাম যমুনা গারল খামার। দর্শক, আমরা এখন এই খামারের পরিচালক নাজমুস সাদাত শাওনের সাথে কথা বলবো। শাওন ভাই, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। আপনাদের এই খামারটা এখন কি অবস্থায় আছে, এখন কেমন চলছে? আমার খামারের বয়স 3 বছর, আজকে 3 বছর পদার্পণ করছে। 3 বছরে আমি উপরওয়ালার কাছে কোটি কোটি শুকরিয়া, আমি বলবো যে আল্লাহ আমাকে শতভাগ সফল করছে। মানে আমি এই গারুল নিয়ে আমি খুবই সন্তুষ্ট এবং খুবই প্লিজড যে, এবং সফলতাও বলবো আল্লাহর কাছে আমি বলবো যে শতভাগ সফল করছে। আর এটা শুরুটা কেমন ছিল, কিভাবে শুরুটা করেছিলেন? আসলে শুরুটা ছিল যেরকম, সেটা আপনাকে যদি ছোট্ট করে বলি, একটা বাচ্চা প্রসবের যে যন্ত্রণা সেটা কিন্তু মা বুঝতে পারে। তো এই গারল খামারটা শুরুটা অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আবার অনেক মজার ছিল, আনন্দরও ছিল। যখন সারাদিন কষ্ট করে একটা বাচ্চা হচ্ছিল, বাচ্চাটা দেখে অনেক আনন্দ লাগছিল, খুশি লাগতেছিল। আবার যখন দেখতেছিলাম যে প্রচুর বংশবিস্তার ঘটতেছে, তখন ভালো লাগতেছিল। মানে শত কষ্ট শত বাধাকে অতিক্রম করে যখন দেখতেছিলাম বংশবিস্তার ভালো ঘটতেছে, যখন দেখতেছিলাম এটার প্রচুর চাহিদা। এবং আপনার অবগতির জন্য সবচেয়ে একটা মজার কথা বলি, আমি আমি শাওন, আমার যদি 10-12 জন্ম হতো, তারপরেও এই গারল পালন করে আল্লাহ যে আমাকে সম্মানিত করছে, এ আমার জীবনে 10 বার জন্ম হলেও এত সম্মানিত হতে পারতাম না। কারণ আজকে বাংলাদেশের অনেক বড় বড় বিশিষ্ট জনেরা শুধু এই গারল পালনের জন্য, এই ফার্মিংয়ের জন্যই তারা অনেক সম্মান করে, এবং তারা অনেক 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 তারা আমাকে আমি বলবো ভালো পরামর্শ দেয়, অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে গেছে। গারুল খামারের প্রথম উদ্দেশ্য আমার ছিল যেটা, সেটা হচ্ছে আমি দেখছি প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা জিনিসের আপনার হাইব্রিড চলে আসছে। যেমন গরুর হাইব্রিড আসছে, ছাগলের হাইব্রিড আসছে, তা আমি দেখতেছি মানুষ ভেড়া পালন করতেছে, কিন্তু ভেড়ারও হাইব্রিড আগামীতে ফিউচারে ডেভেলপ করবে। তখন থেকে আমি সার্চ করে আমি এই ভেড়ার পরিবর্তে আমি এই হাইব্রিড ব্রিডটা পাইছি, তখন থেকে এই গারুলটা চাষ করা। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমার এখানে প্রচুর চারণভূমি আছে, আমার এখানে গ্রামের অনেক লোকজন আছে, আমার চাষা আমার সম্পর্কের অনেক লোকজন আছে, তারা বেকার, তারা আপনার কাজ পায় না, তারা বসে থাকে। আমার তখন চিন্তা হলো যে আমি এই লোকগুলোকে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, প্লাস আমি ভেড়ার একটা হাইব্রিড জাত মানুষের কাছে দিতে পারবো এবং মাংসের চাহিদা আমি পূরণ করতে পারবো। তো এখান থেকে আসলে শখ করে, আবার সবচেয়ে বড় কথা আমি যেটা দেখছি প্রথম, এই ভেড়ার যে গারুলের যে বাচ্চাগুলো হয়, বাচ্চাগুলো অনেক সুন্দর, তাতে আমার মানে একটা আমার একটা মনোরঞ্জনের কাজে ব্যবহার হয়, প্লাস বেকারত্ব সমস্যার সমাধান হচ্ছে, প্লাস মাংসের চাহিদা পূরণ হচ্ছে, প্লাস আমি এখানে আজকে যে গারলের যে হাইব্রিডটা করছি এটা আসলে দিন দিন ব্যাপক প্রসার ঘটতেছে। আমি আজকে 3 বছর হলে শুরু করছি, তো 3 বছর পরে আজকে এসে আমি উপরওয়ালার ইচ্ছায় বলতে পারি সেটা আমি, এটা আমার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা আল্লাহ পুরোপুরি সফল করছে। আমি আসলে প্রথমে 30টা রাজস্থান থেকে নিয়ে আসছিলাম, তারপরে 35টা নিয়ে আসছিলাম আমি টাঙ্গাইল থেকে, এই মোটামুটি 65টা দিয়ে আমার শুরু। আজকে প্রায় আমার খামারে প্রায় 150টার মতো আছে, আর আমি প্রায় আরও 8 থেকে 10টা আমি খামার গড়ে দিছি, কাউকে 2টা 3টা 4টা করে দিয়ে আমি এই বগুড়ার মধ্যেই আমি 8 থেকে 10টা আমি খামার করে দিছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে এই যে 65টা শুরু করে 3 বছর ব্যবধানে 150টা, আর ওইদিকে প্রায় 50টার মতো খামার করে দিছি, তাতে দেখা গেছে যে প্রায় 200টার মতো হয়েছে। তো আসলে এগুলোর ব্যাপারটা হচ্ছে যে মানুষ আসলে এটা না জানে, মানুষ জানে না দেখে আসলে এই গারল সম্বন্ধে বোঝে না, কিন্তু যারা একবার এই গারলের গারলটা বুঝে তারা আসলে আমার বিশ্বাস অন্য কোনো খামার করতে চাবে না, তারা চাবে
যে ছাগলের খামারটা আমার কাছে পুরোপুরি লস একটা খামার মনে হয়। বর্তমান যুগে গরুর খাবারের দাম অনেক বেশি, আসলে দানাদার খাদ্য খরচ করে গরুর পালন করাটা খুব বেশি কষ্টকর হয়ে যায়। সেখানে এই গারোলটা আপনার একদম খাদ্য খরচ খুবই কম, কোনো ঝামেলা নাই, আপনার এটার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো এবং এর মাংসের চাহিদা ভালো, বংশবিস্তারও ভালো, সব কিছু মিলে আমি মনে করি যে ফার্মিংয়ের জন্য গারোল ফার্মিং সবচেয়েতে বেস্ট। এবং আমি 3 বছরে এসে আমি দেখছি যে আসলে এটাতে অনেক লাভজনক হওয়া সম্ভব এবং এটার বংশবিস্তারটা অনেক ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে আমি শখ করে খামারটা করছি, আমার আসলে বিক্রির কখনোই কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি ফিউচার বুঝতাম যে ভবিষ্যতে এটা অনেক বড় ডেভেলপ করবে এবং অনেক চাহিদা হবে। আজকে 3 বছর পরে আমার ধারণা এবং স্বপ্নটাই সত্যি হয়েছে, এটার ব্যাপক চাহিদা। আমার এত চাহিদা আমি মানুষের চাহিদা পূরণ করতে পারি না, যেমন আমার মাংসের প্রচুর চাহিদা আছে, আমি মানুষকে আমি মাংস দিতে পারি না। তারপরে এখান থেকে আমার প্রচুর পরিমাণে আপনার ভালো ব্রিডের চাহিদা, কিন্তু আমি দিতে পারি না। আমার যেটা লক্ষ্য উদ্দেশ্য যে আমি আল্লাহর রহমতে আমি মানুষের কিছু মানুষের বেকারত্ব সমস্যার সমাধান করতে পারছি, আমার পতিত জমি চর অঞ্চলে পতিত জমিটার আমি সদ্ব ব্যবহার করতে পারছি, আমি যেমন সফল হয়েছি যারা আপনার খামার করতে ইচ্ছুক, যারা খামারের লোকসান করছে তাদেরকে আমি কিছু কিছু করে দিয়ে 3টা 4টা 5টা করে দিয়ে 7-8টা আমি খামার করে দিছি, তাতে দেখা গেছে যে প্রায় মোটামুটি 40-50টার মতো আমি বিক্রি করছি। এবং এই বিক্রিগুলো আমি বাজারেও বিক্রি করিনি, কোনো ব্রোকারের কাছেও বিক্রি করিনি, আমি টোটালি আমি দেখছি যে খামার করতে ইচ্ছুক আমি আগে তার খামার আগে পরিদর্শন করছি, সে পারবে কি না সব মিলে দেখছি, যে পারবে আমি তাকে দিছি, যে পারবে না তাকে দেইনি। আমি যে শুধু টাকার জন্য বিক্রি করবো না, এই বিক্রিটা আমি করিনি, আমি শুধুমাত্র চাইছি যে সে যাতে খামার করতে পারে। এইভাবে 7-8টা আমি খামার এ পর্যন্ত আমি করে দিছি আমার বগুড়ার মধ্যে। ধরেন যে আপনার মিয়ে গারোল যখন তার 8 মাস থেকে 9 মাস বয়স হয় তখন সে প্রথমে হিটে আসে, তো হিটে আসার 7 মাস পরে সে বাচ্চা দেয়, তার মানে 14 মাসে সে 2 বার বাচ্চা দেয়। আর এখানে আরেকটা জিনিস আছে, টেকনিক্যাল একটা জিনিস আছে, বাংলাদেশে আসলে একটা প্রচলন আছে যে অরিজিনাল গারোল ক্রস গারোল, কিন্তু অরিজিনাল গারোল যেটা লেস সুই সুই এটা দেরিতে আপনার হিটে আসে, দেরিতে প্রেগনেট হয় এবং আপনার বাচ্চাও 1টা দেয়, আর ক্রসটা দ্রুত হিটে আসে এবং বাচ্চা 2টা করে দেয়। তার মানে যদি কোনো খামারি শুরু করে তাহলে যদি আপনার বডি ফিটনেস বড় দেখে, হাই ক্রস দেখে, মানে লেস আপনার হাঁটু বরাবর দেখে, পেট বড় দেখে যদি সে যদি খামার শুরু করে তাহলে প্রতি 7 মাস পর পর তার আল্লাহর রহমতে আশা করি 2টা করে বাচ্চা তার দিবে ইনশাআল্লাহ। অবশ্যই আমি সবসময় আমি বলতেছি সেটা হচ্ছে যারা নতুন খামারি খামার করবে তাদের ক্ষেত্রে আমি সবসময় সহযোগিতা হাত বাড়াইয়া দিব। প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব, আমার খামারের শুরু থেকেই তারা অনেক সহযোগিতা করছে এবং সবসময় যে কোনো সময় আমার PPR বলেন, কৃমি বলেন, তাদেরকে বলার সাথে তারা এসে দেখে যায়। এখানে প্রাণী সম্পদ অফিসার, ভেটেনারি সার্জন যখন যে সমস্যা বলে আরও দেখে যায়, আমি না বললেও তারা মাঝে মাঝে এসে খোঁজ খবর নেয় এবং কখন কী সহযোগিতা লাগে ধরে যায়। আমার এই খামারসা প্রতিষ্ঠার পিছনে তাদের অনেক বড় একটা অবদান এবং ভূমিকা আছে। এবং আপনি আরও খুশি হবেন, প্রতি বছর সরকারি যে প্রাণী সম্পদ মেলা হয়, আজকে পরপর 3 বছর আমার গারোল খামার উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করছে।